ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্টেশেলে। আরও একটা নতুন পর্ব দেখার জন্যে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব হাঁসের ডিমের ডালনা। এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে একটু নুন ফেলে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, এটাকে একটু ভাপিয়ে নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে কেটে রেখেছি আলু, আর এই ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর সমস্ত মশলাগুলো দেখতে পাচ্ছেন, এই মশলাগুলোকে আমি একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি একটু কিছুক্ষণ সময় নিয়ে। একটু অল্প ভাজা ভাজা হয়ে গেলে পরে এটাকে আমি পেস্ট করতে দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে নিলাম, এবার আমি কীভাবে বানাচ্ছি হাঁসের ডিমটা সেটাই দেখাচ্ছি। ডিমটাকে একটু ভেজে নিচ্ছি তেলের ওপরে, এর মধ্যে আমি খুন্তি দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে চলে যায়। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু হালকা লালচে করে ভেজে নিলাম। এবার আমি আলু দিয়ে দিলাম এর মধ্যে, আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। ফুলকপি দিলাম, ফুলকপিটা একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এবার এটাও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি স্বাদ মতো। আর মশলার বাটিটা ধুয়ে একটু জল ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর ডিমগুলোতে আমি লালচে করে ভেজে নিয়েছিলাম, রেখে দিয়েছিলাম, সেটা আমি এবার এই আলু ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা। আপনারা আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন।